হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে হাজির হয়েছি আজকে একটি শর্ট সাজেশন এই বিষয় নিয়ে কথা বলার জন্য। কারণ যারা তোমরা 2023 সালে এইচএসসি পরীক্ষার্থী দিচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটি আয়োজন করা হয়েছে। তো তোমরা যারা 2023 সালের এইচএসসি পরীক্ষার্থী আছো, আশা করছি তারা তোমরা বই নিয়ে একটু সামনে থাকো। আজকের ক্লাসটি আলোচনা হবে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের যে শর্ট সাজেশনটা আছে সেটা। তো তোমরা যদি একটু খাতা কলম নিয়ে সামনে থাকো অথবা বইটা নিয়ে সামনে, তো আমি যে টপিকসগুলো বলবো কি কি শর্ট সাজেশনে আছে, তোমরা কিন্তু এটা দাগাই ফেললে অথবা লিখে ফেললে তোমরা খুব ভালো করবে। তো কথা না বাড়িয়ে দেখি আমরা শুরু করি। যে আমাদের এই যে আমরা কিন্তু জানি যে শিক্ষা বোর্ড এই করোনা পরিস্থিতির কারণে আমাদের মানে সাজেশনটা একটু ছোট করে দিয়েছে, তাই কি কি আমাদের পড়তে হবে সে বিষয়টা বাংলা দ্বিতীয় থেকে দেখো। বাংলা দ্বিতীয় থেকে আমাদের প্রথমে হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম। আমি আগে বলে একটু টপিক্সটা বলি, তারপরে তোমাদের একটু ডিটেলস বলে দেবো কোন কোন টপিক্সটা পড়লে তোমাদের ভালো হবে, ঠিক আছে? বাংলা উচ্চারণের নিয়ম থেকে তোমাদের প্রশ্ন আসবে, এরপর হচ্ছে বাংলা বানানের নিয়ম থেকে, ওকে? আচ্ছা, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এটা থেকে, আর হচ্ছে বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস এটা থেকে, তারপর হচ্ছে বাক্যতত্ত্ব থেকে তোমরা প্রশ্ন পাবা, আর প্রশ্ন পাবা হচ্ছে বাংলা ভাষার শুদ্ধ এবং অশুদ্ধ প্রয়োগ, ঠিক আছে? এই হচ্ছে গ্রামার টপিক্সটা। তো এই গ্রামার টপিক্সটা আর একটু ডিটেলস আমি বলবো, আর রিটেন টপিক্সটা কী কী আছে রিটেন বলতে হচ্ছে আমাদের রচনামূলক যে টপিক্সটা সেটা থেকে দেখো। পারিভাষিক শব্দ থেকে তোমরা মানে পারিভাষিক শব্দ আসবে অথবা দিয়ে তোমাদের একটা অনুবাদ লিখতে হবে, তার মানে পারিভাষিক শব্দ আর অনুবাদ এই দুইটা কিন্তু আমাদের পড়তে হবে। এরপর হচ্ছে দেখো দিনলিপি লিখতে হবে, দিনলিপি লিখন থেকে একটি অথবা প্রতিবেদন রচনা, দিনলিপি অথবা প্রতিবেদন রচনা, তার মানে তোমরা যার যেটা ভালো লাগে তোমরা কিন্তু একটা সাইড চাইলে পড়ে ফেলতে পারো। কেউ যদি প্রতিবেদন লিখতে পছন্দ করো তাহলে প্রতিবেদনটা কমপ্লিট করে ফেলো, তা তোমার তার আর দিনলিপি লিখতে হবে না। আর যে দিনলিপি লিখতে চাচ্ছ সে শুধু দিনলিপিটাই লেখো, তার প্রতিবেদন পড়তে হবে না, তাহলে তোমাদের আরও বেশি শর্ট হয়ে যাবে, ওকে? এরপর হচ্ছে বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র, বৈদ্যুতিক চিঠি অথবা আবেদনপত্র। বৈদ্যুতিক চিঠি কি কাকে বলে? বৈদ্যুতিক চিঠি হচ্ছে ইমেলকে যেটা বোঝায়, ইমেল আমরা ইংলিশে যেটা বুঝি, ইমেলের বাংলা হচ্ছে বৈদ্যুতিক চিঠি। তো চাইলে তুমি শুধু এই টপিক্সটা পড়তে পারো অথবা আবেদনপত্র, যেটাকে আমরা অ্যাপ্লিকেশন বলে থাকি, যে অ্যাপ্লিকেশন কোনো কিছু আবেদনপত্র। অনেকেই অ্যাপ্লিকেশনটা ভালো বোঝো, তো সেই ক্ষেত্রে তুমি চাইলে ইমেলটা বাদে শুধু অ্যাপ্লিকেশনটাও লিখতে পারো, ঠিক আছে? এরপর যে টপিক্সটা আছে সারাংশ এবং ভাব সম্প্রসারণ থেকে, দেখো সারাংশ সারমর্ম আর হচ্ছে ভাব সম্প্রসারণ। তো তোমরা এখানে হয় সারাংশ সারমর্ম থেকে একটা প্রশ্ন লিখতে পারবা অথবা ভাব সম্প্রসারণ থেকে। তো অনেকেই যারা ছোটো বা মুখস্থ বিদ্যা ভালো না বা ছোট করে পড়তে চাও, আমার কাছে মনে হয় তারা সারাংশ বা সারমর্ম যদি কমপ্লিট করে ফেলতে পারো তাহলে ভালো হয়। অথবা যদি আমার কাছে যেটা মনে হয় এখানে সারাংশ আর সারমর্ম দুটোই পড়ে ফেলতে হবে তোমাকে, কারণ কোনটা থেকে একটি দেবে সেটা বলা যাচ্ছে না। আর যদি তুমি ভাব সম্প্রসারণ পড়ো তাহলে কিন্তু ভাব সম্প্রসারণ পুরো টপিক্সটা ভালো করে পড়ে রাখলে সারাংশ সারমর্ম পড়তে হচ্ছে না এখানে, ঠিক আছে? তো এটা কিন্তু তোমরা করতে পারো। এরপর হচ্ছে সংলাপ অথবা খুদে গল্প, সংলাপ অথবা খুদে গল্প। সংলাপ বলতে কী বোঝাচ্ছে? এখানে ডায়লগ বোঝাচ্ছে, যে কোনো বিষয়ের উপরে তোমাদের একটা ডায়লগ লিখতে দিবে, দুই বন্ধুর মধ্যে, বাবা ছেলের মধ্যে, ভাইয়ের সাথে। তো এই ধরনের ডায়লগ কিন্তু তোমরা অনেকেই মানে পারো, বানিয়েও লিখতে পারো। তো সেই ক্ষেত্রে তোমরা আমার কাছে মনে হয় ডায়লগটা দিলে ভালো হয়। আর হচ্ছে খুদে গল্প, যে কোনো টপিকের নাম দিয়ে দেবে তোমরা খুদে গল্প এটা শিখবা, ঠিক আছে? এর হচ্ছে আর হচ্ছে কি থাকে দেখো, থাকে হচ্ছে এই যে প্রবন্ধ রচনা, তোমাদের রচনা থাকবে, যে কোনো একটি রচনা লিখতে হবে। তো আমি এই যে যে ব্যাপারগুলো দেখো রিটেনের যেই ব্যাপারগুলো আছে বা লিখিত যে ব্যাপারটা আছে, এখানে কিন্তু তোমাদের প্রত্যেকটা 10-10 থাকবে, আর হচ্ছে যেটা তোমরা রচনাটা লিখবে এটা শুধু 20 মার্কস থাকবে। তাহলে তোমার এইখানে থাকছে কত দেখো, এখানে 60 মার্কস তোমাদের আছে আর গ্রামার আছে 30, ঠিক আছে? এখানে 70 মার্কস আর গ্রামার হচ্ছে 30 মার্কস। তো গ্রামারের ব্যাপারটা নিয়ে যদি একটু আরও একটু ডিটেলস বলতে চাই, দেখো আমরা কিন্তু বলেছিলাম যে বাংলা ব্যাকরণের বাংলা বানানের উচ্চারণের নিয়ম। তো ওই উচ্চারণ থেকে আমাদের কি কয়েকটা টপিক্স তোমাদের একটু বলে দিই, যে টপিক্সটা তোমাদের এই শিক্ষা বোর্ড দিয়ে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে, তোমরা চাইলে সেগুলোই কমপ্লিট করে রাখতে পারো। দেখো বাংলা উচ্চারণ থেকে অধ্বনির উচ্চারণ, অধ্বনির কিন্তু স্বরবৃত্ত, সংবৃত্ত, স্বরবৃত্ত, এই যে এই ধরনের যে উচ্চারণগুলো আছে মানে অধ্বনির যে যতগুলো আছে তোমরা কমপ্লিট করে ফেলবে, ঠিক আছে? এরপর হচ্ছে এ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির যেই সংবৃত্ত উচ্চারণ থাকুক, বিবৃতি উচ্চারণ থাকুক, যা থাকুক সবগুলো কিন্তু পড়বে। এরপরে হচ্ছে দেখো ব ফলার উচ্চারণ, ম ফলার উচ্চারণ আর জ ফলা, ব ম আর হচ্ছে জ ফলার উচ্চারণ, তো এই উচ্চারণগুলো তোমরা কমপ্লিট করবে, ঠিক আছে? আর একটা হচ্ছে শব্দের উচ্চারণ, এই শব্দের উচ্চারণ তোমরা পড়বে। আর বাংলা বানানের যে নিয়মটা, এই টপিক্স থেকে যে প্রশ্নটা সবসময় থাকে বাংলা একাডেমি পর্যন্ত বানানের নিয়মগুলো, 5টি নিয়ম তোমাদের কাছে জানতে চাই, তো তোমরা 5 থেকে 6টি নিয়ম মুখস্থ করে ফেলবে। আর হচ্ছে শুদ্ধ বানান, শুদ্ধ এবং অশুদ্ধ বানানের থেকে প্রশ্ন থাকে, তো শুদ্ধ অশুদ্ধ জিনিসটাও তোমাদের এই এখানে ইনক্লুড করে দিয়েছে, তোমরা সেই জিনিসটাও কমপ্লিট করে ফেলবে। এরপরে দেখো বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, তো ব্যাকরণিক শব্দ শ্রেণী থেকে আমরা কী কী পড়বো? ব্যাকরণিক শব্দ শ্রেণী হচ্ছে ব্যাকরণিক শ্রেণী বিভাগ,
কত প্রকার আছে, মানে পদের শ্রেণীবিভাগ, তারপরে বিশেষ্য পদ, সর্বনাম পদ, বিশেষণ পদ, এগুলোর শ্রেণীবিভাগ, ক্রিয়াপদ, হ্যাঁ এই পদগুলোর বিশেষণ তোমরা পড়ে ফেলবে। এরপরে আছে উপসর্গ এবং সমাস। তো উপসর্গ এবং সমাসের প্রয়োজনীয়তা, ব্যাখ্যা, বিশ্লেষণ, এগুলো সব কিন্তু তোমাদের শিখতে হবে। এরপর যে বাক্যতত্ত্ব থেকে থাকবে হচ্ছে সার্থক বাক্য বা বাক্যের বৈশিষ্ট্য আর বাক্য রূপান্তর, এইটা থাকবে। ওকে, তো এই ছিল হচ্ছে দেখো ব্যাকরণের থেকে আলোচনা, আর হচ্ছে পারিভাষিক শব্দ আর অনুবাদ, এগুলো তোমরা কিন্তু শিখে ফেলবে। তো এটা ছিল হচ্ছে বাংলা দ্বিতীয়র যেইটা শর্ট সিলেবাস, সেই শর্ট সিলেবাস থেকে আলোচনা। তো আজকে আমরা ক্লাসটি শেষ করছি, আর শেষ করার আগে বলছি তোমাদের যদি আরও কোনো কিছু জানতে চাওয়া হয়, প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানিও, আমরা সেটা দেওয়ার চেষ্টা করবো। কথা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।